নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা, কঠোর হওয়ার পরিকল্পনা পরিদর্শন অধিদপ্তরের। প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, প্রচুর শ্রম এবং সময় যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে দেখার অভাব। সব ঝুঁকি বোনা রিমিডিয়েশন না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত না। 95% কারখানা টাইমলাইন দিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা এই বেশি করে ফেলবে। দায়িত্বপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ মালিক পক্ষের। কখনো ইনস্পেকশন করে এই দুর্ঘটনা রোধ করতে পারবে না। আমাদের যারা মেকানিক্যাল যারা লোক আছে তারা কিন্তু এগুলো দেখতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরো অবনতি, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের আমূর 11টি ইউনিয়ন প্লাবিত, গত দুদিনে বানের পানিতে ভেসে 6 জনের প্রাণহানি। মৌলভীবাজারের পানি কিছুটা কমলেও খাদ্য সংকটে দুর্গত এলাকা, ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ, এখনো পানিতে তলিয়ে বসত ভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। অল্প বৃষ্টিতেই বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তার, গর্ত আর খানাখন্দে ভরা পথঘাটে দুর্ভিসহ জনজীবন, সিটি কর্পোরেশন ও সেবা সংস্থাগুলোর পরস্পরের দোষারোপ। রাজধানীর তুরাগে অস্ত্রের মুখে জিম্মি করে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এক যুবক আটক। এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় সপ্তাহ ব্যবধানে আবারও কমলো চালের দাম, কমেছে চিনির দামও, বাড়তি পেঁয়াজের দাম। কক্সবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চকরিয়া উপজেলার পাশাপাশি নতুন করে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে আছে রামু উপজেলার 11টি ইউনিয়ন। এতে চকরিয়া ও রামু উপজেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত দুদিনে পাহাড় ধস ও বানের পানিতে ভেসে মারা গেছে 6 জন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি, নেটক্লিক রিপোর্ট। চারিদিকে কেবলই থই থই পানি, ডুবে আছে ঘরবাড়ি, প্রতিষ্ঠান, রাস্তাঘাট। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও কমেনি বন্যার পানি। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বাঘখালি নদীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে কক্সবাজারের রামু উপজেলার 11টি ইউনিয়ন। পানিতে ডুবে রয়েছে গ্রামের পর গ্রাম। এতে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। অনেকে মাথা গোজার ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। খাবার ওটা আমরা ম্যানেজ করতে পারতেছি না, যার কারণে চুলা ভিজে যাওয়ার কারণে এখন খাওয়া দাওয়া রান্না করতে পারি না, খাইতে পারি না। ধান চাউল যা ছিল সব পানির নিচে চলে গেছে, আর গরু ছাগল নিয়ে আমরা রাস্তার উপরে চলে আসছি। পানি বেশি হয়েছে তো, মানে খাওয়া দাওয়া অসুবিধা হয়েছে, আমরা বাচ্চার দিকে বাড়ি উঁচু জায়গা যাইছি। বন্যায় রামু উপজেলার 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। উপজেলা পরিষদ থেকে সামান্য শুকনো খাবার সরবরাহ করেছি, যে সমস্ত লোকগুলা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা শুধুমাত্র সাহায্য করতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, পানিবন্দী অনেককেই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। যে সমস্ত মানুষজন আশ্রয় কেন্দ্রে গেছে কিংবা যে সমস্ত গৃহপালিত পশু পাখিগুলো নিয়ে গেছে, গরু ছাগল হাঁস মুরগি, সেগুলো আমরা নিরাপত্তা ব্যবস্থা করেছি। কক্সবাজার জেলার 71টি ইউনিয়নের মধ্যে 35টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম বন্যা কবলিত। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 5000-এর বেশি মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। দুদিনে কয়েক সেন্টিমিটার পানি কমলেও তাতে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি মৌলভীবাজারের বড়লেখা ও জুরিখ উপজেলায়। পানিতে তলিয়ে রয়েছে বসত ভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। আঞ্চলিক মহাসড়ক পানিতে ডুবে থাকায় জেলা শহরের সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়নি। এর মাঝে দুর্গত এলাকায় খাদ্যের জন্য চলছে হাহাকার। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। কদিন আগেও এই বাড়িগুলোতে বসতি ছিল, কিন্তু হঠাৎ করে আসা ঢল সবকিছু তছনছ করে দিয়েছে। হাওরের ঢেউ ভেঙে নিয়েছে ঘরের বেড়া। এখন ছেলে সন্তানকে নিয়ে অন্যত্র চলে গেছেন এসব বাড়ির বাসিন্দারা। বাড়িহারা অনেক হতভাগার মাথা গোজার ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে, আর যারা এখনো বসত ভিটায় আছেন তারা যুদ্ধ করছেন পানির সাথে। মেম্বারও আয়া দেখছে না, যদি এত ক্ষতি হয়েছে জানি। গরমের মধ্যে আমরা লাকি লাগবো, টিন লাগবো,
এর বাদে আমরা আর পানি খাইতে পারি না, বিশুদ্ধ পানি নাই, কলটিও নিচে গাবানের তলে, এরপরে চুলা নাই, রান্না খাইবার বাসা থাকতে পারি না। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা, 1.5 লাখ মানুষ পানিবন্দী। জেলা শহরের সাথে যোগাযোগের সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় এক মাস ধরে বন্ধ স্বাভাবিক যান চলাচল। ট্রাক ভ্যান কিংবা ট্রাক্টরে করে কয়েক গুণ বেশি ভাড়ায় যাতায়াত করছে মানুষ। 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়েও আমাদের মানে প্রয়োজনের জন্য তাগিদে আমাদের যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়, তাও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বড় বড় গর্ত হয়েছে। বৃষ্টি দিলেই পানি হয়, রাস্তা ভাঙ্গা, গাড়ি নিয়ে যাওয়া তো রিস্ক, বড় গাড়ি নিয়ে হচ্ছে, ছোট গাড়ি যাওয়া চলেই না। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। আক্রান্ত মানুষের অভিযোগ ত্রাণ দেওয়া হচ্ছে মুখ দেখে, তবে জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি হওয়ায় প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। আমরা সাইডে দিই না, আমরা যদি গেছি মেম্বারশিপ আমরা বাড়ি করে যান, যাওই না আমরা গেছো। সরকার থেকে বলা হচ্ছে যে সরকার থেকে আয় যায় কই, এগুলো আমরা কোথা পাই না। বর্তমানে 700 পরিবার আমার আছে, তখন আমার কাছে আসলে আমি এগুলা আমি দিতাম, এখন আমার কাছে নাই, যাগুলো আসিল তা আমি দিয়ে দিয়েছি। পানিবন্দি থাকায় জুড়ি ও বড়লেখা উপজেলায় 150 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, বড়লেখা, মৌলভীবাজার। বন্যা পরিস্থিতি ও দুর্গতদের খবর জানাতে এই মুহূর্তে সিলেটের বিয়ানীবাজার এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিয়ানীবাজারের, বিয়ানীবাজারের চন্দনপুর একেবারে কুশিয়ারা নদীর উপরে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে বিয়ানীবাজার যে 10টি ইউনিয়ন রয়েছে এবং 1টি পৌরসভা, প্রত্যেকটি ইউনিয়ন এবং প্রত্যেকটি জায়গায় ক্ষতিগ্রস্ত, পানিতে নিমজ্জিত। বিশেষ করে এই কয়েকদিন থেকে যে কুশিয়ারা নদীর পানি এবং সুরমা নদীর পানি যে হারে নামছে সেটা অন্যান্য সময়ের থেকে একটি ব্যতিক্রম বলা যায়। যারা বিশেষজ্ঞরা বলছেন যে এইবারের বন্যাটা ইতিহাসের একটি রেকর্ড সৃষ্টিকারী একটা বন্যা, দীর্ঘস্থায়ী একটি বন্যা। কারণ হচ্ছে কি, অতীতে আমরা দেখেছি বৃষ্টিপাত বন্যাগুলো বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হয় নদীগুলো, কিন্তু নদীর পানি বৃষ্টিপাত যখন কমে যায়, বৃষ্টিপাত না হলে নদীর পানি নেমে যায়, কিন্তু এইবার এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। দীর্ঘদিন থেকে প্রায় মাসখানিক হয়ে যাচ্ছে নদীর পানি বাড়ছে কিন্তু কমছে না, এবং বিপদসীমার উপর দিয়ে আজকে থেকে 15-20 দিন ধরে বিপদসীমার উপর দিয়ে সুরমার পানি, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। তার একটি ব্যাখ্যা দিয়েছেন যে এই পানিগুলো গিয়ে অন্য সময় পার্শ্ববর্তী হাওড় এবং বিভিন্ন জায়গায় পড়তো, সেই সবগুলো একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে আছে। আপনারা জানেন যে এপ্রিল মাসে একটি বন্যা হয়েছিল, এপ্রিল মাসের এই বন্যার কারণে সব হাওর বাওরগুলো পরিপূর্ণ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে এই জায়গাটি দাঁড়িয়ে আছি বিয়ানীবাজারের চন্দনপুর, এই চন্দনপুরের পুরো বাজার এবং পুরো গ্রামগুলোই পানিতে তলিয়ে আছে, পানিতে নিমজ্জিত হয়ে আছে। এখান থেকে পানি সহজে নামছে না, মানুষের ভোগান্তিও সহজে কমছে না। আশ্রয়কেন্দ্র যেগুলো আছে, আশ্রয়কেন্দ্র 11টি আশ্রয়কেন্দ্র, যারা খুবই নিম্ন আয়ের মানুষ তারা আশ্রয়কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন, কিন্তু যারা একটু অবস্থা সম্পন্ন তারা আশ্রয়কেন্দ্রে এসে তাদের অবস্থানটা নেওয়ার মতো পরিবেশ নেই বলে তারা খুবই অবস্থায় খারাপ অবস্থায় আছে। কারণ হচ্ছে গিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাবার বিতরণ করা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে, বিভিন্ন বেসরকারি উদ্যোগে বৃত্তশালীরা এগিয়ে আসছে। এ পর্যন্ত এই বিয়ানীবাজার উপজেলার 14.5 মেট্রিক টন চাল এবং 20,000 টাকা দেওয়া হয়েছে, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো 206টি শিক্ষা প্রতিষ্ঠান সিলেটে বন্ধ রয়েছে তার মধ্যে এই বিয়ানীবাজারে রয়েছে 43টি শিক্ষা প্রতিষ্ঠান, এবং সব কিছু মিলে 448টি শিক্ষা প্রতিষ্ঠান সিলেট এবং মৌলভীবাজারে বন্ধ রয়েছে। এখন আপনারা জানেন যে মধ্যকালীন ষান্মাসিক পরীক্ষা চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে, সেই পরীক্ষা থেকে বঞ্চিত রয়েছে এই বন্যা কবলিত মানুষেরা। সরকারি হিসেবেই প্রায় 1.5 লাখের মতন মানুষ এখন ক্ষতিগ্রস্ত, অর্থাৎ পানিবন্দী রয়েছে। আর বেসরকারি আমরা বিভিন্ন জায়গা থেকে যেটা জেনেছি প্রায় 3 লাখ মানুষ সিলেটের 8টি উপজেলার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। সব কিছু মিলে যে সিলেটের যে বন্যা পরিস্থিতি, দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি খুবই ধীর গতিতে উন্নতি হচ্ছে, যাকে বলা যায় প্রতিদিনই আমরা যেটা বলতে পারি অপরিবর্তিত। এবং এই উন্নতি কবে হবে সে এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা আবহাওয়াবিদরা এখন পর্যন্ত বলতে পারছে না। কাজল, এ ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির, এতক্ষণ ছিলাম সিলেটের বিয়ানীবাজারে। চলে যাচ্ছি পরের সংবাদে।
উজানে পাহাড়ে ঢল আর বৃষ্টিপাতে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের মাত্রা বেড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। হেদাতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। ব্রহ্মপুত্র নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়া সহ বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। মানুষের বাড়িঘর, আবাদি জমি কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ভাঙনের কবল থেকে। ফলে দীর্ঘ হচ্ছে নদী ভাঙ্গা অসহায় মানুষের তালিকা। আমাদের ওই নদী ভাঙ্গাটা রোধ চাই, না তো আমাদের বাপ দাদার ভিডিও বাড়ি কিচ্ছু নেই। এখন যে আমরা গরু ছাগল ফার্মে সে জায়গা জমন আমার ঘরে নাই, অত সম্ভব সব শেষ হয়ে গেল, এখন কোন জায়গায় যায় কোন দিয়ে আশ্রয় নেই। ব্রহ্মপুত্র নদের থাবা থেকে জনপদগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ ফেলে জরুরি প্রতিরক্ষার কাজ শুরু করলেও অসময়ের এই পদক্ষেপকে অনেকটা তামাশা বলেই মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। যে সময় কাজটা করলে আমাদের জনগণ উপকৃত হবে, আমরাও উপকৃত হব, ঠিক সেই সময়ে পানি উন্নয়ন বোর্ড তাদের পদক্ষেপটা নেন না। ভাঙন ঠেকানোর কাজ বর্ষা মৌসুমে করা সম্ভব নয় বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা। অবশ্য নদী ভাঙন প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। প্রজেক্ট কিন্তু নভেম্বর ডিসেম্বরের দিকে কাজ শুরু হয় এবং ওইটা জুন মাসে যে আর কি মোটামুটি শেষ হয়, আর ফ্লাড ফাইটিংটা কিন্তু আলাদা, যে কারণে আসলে এটা বর্ষাকালেই করার, অন্য সময় এটা করার কোনো সুযোগ নেই। বন্যার বাদ আমরা চেষ্টা করব যাতে ভেঙে ঠেঙে কোনো পানি ভিতর এলাকায় না ঢোকে। এই এলাকাটাকে ভাঙনের হাত থেকে আমরা রক্ষা করার জন্য আমরা এই জরুরি ভিত্তিতে 275 কোটি টাকা ছিল, সেটা আবার 300 কোটি টাকা একনেক থেকে পাস করেছে। গভর্নমেন্ট বসে নাই তো, গভর্নমেন্ট কাজ করছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুর থেকে সাগাটা উপজেলার গোবিন্দপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ডান তীরে 70 কিলোমিটার এলাকা ভাঙন প্রবণ। তার মধ্যে 7টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে আর পানি উন্নয়ন বোর্ড 5টি পয়েন্টে জরুরি প্রতিরক্ষার কাজ শুরু করেছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। গতকাল সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ত্রাণ বন্টনে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও জানান মন্ত্রী। সরকারের হাতে যথেষ্ট খাবার আছে এবং আরো খাবার দেশে আসছে, কোন ধরনের উদ্বেগের প্রয়োজন নাই। কোনখানে যদি সার্ভিস ঠিক না হয় নিশ্চয়ই সে সম্বন্ধে বলবেন, সেখানকার লোকজনকে বলবেন, ডিসি আছেন, এমপি আছেন, জায়গায় থাকেন, আওয়ামী লীগের নেতারা আছেন, তাদের বলবেন। অল্প বৃষ্টিতেই বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তার। গর্ত আর খানা খন্দে ভরা ভাঙ্গাচোরা পথঘাটে চলাচল করতে গিয়ে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন, বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিনের দুর্ভোগের জন্য নগরবাসী দুষছেন সিটি কর্পোরেশনকে আর সিটি কর্পোরেশন দায় চাপাচ্ছেন সেবা সংস্থাগুলোর ওপর। জনদুর্ভোগ বিবেচনায় রেখে সঠিক এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনায় মিলবে সমাধান, এমনটাই পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মৌসুমি মৌয়ের রিপোর্ট। প্রকৃতিতে আলো আধারে লুকোচুরি গল্প, তারপর হঠাৎই বর্ষণ, বাদলের এ ধারায় আর আপ্লুত হয় না রাজধানীবাসী। আষাঢ়ের এই কালো মেঘ যেন প্রতিটি ব্যস্ত জীবনে এক টুকরো কাল রাত। সেই পৃথিবীতে বাঁচব বলেই যুদ্ধ করি রোজ, একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ, হাজারটা আপোষ, তবু আসে না পৌষ মাস। রাস্তা খোঁড়াখুঁড়ির ধুমে আগে ঘুম হারাম নগরবাসী। উন্নয়নের তকমায় সবচেয়ে দুর্ভোগে আছেন বাংলা মোটর মগবাজার মৌচাক মালিবাগ এবং মগবাজার থেকে সাত রাস্তা মোড় পর্যন্ত চলাচলকারী লোকজন। এদিকে জলাবদ্ধতার কারণে মিরপুর 11-14 পাইকপাড়া সহ পীরের পাগের রাস্তাঘাটে তল খুঁজে পাওয়া কঠিন। এই যে গর্তটা ছিল এখান তো ডিগবেজি, এটা প্রায় মনে করেন একটা আশপাশের মানুষের জন্য একটা বিনোদনের মতো। ড্রেনেজ ব্যবস্থা মোটামুটি অনেক উঁচু থাকাতে পানি আটকে যাচ্ছে রাস্তার উপরে, 1 হাঁটু বা কোনো সমান পানি হয়, বাসা বাড়িতে পানি ঢুকে যায়, কাদা হয়ে যায়, পানি হয়ে যায়, হাঁটতে পারি না।
কয়েকদিন আগে দেখলাম যে একটা মোটরসাইকেল সহ একটা মহিলা পড়ে গেছে। উন্নয়ন কাজ হচ্ছে ঠিক, ভালো কথা, উন্নয়ন কাজ এত লেন্দি কেন হচ্ছে? এদিকে কোটি টাকা ব্যয়ে সদ্য মেরামত হওয়া রাস্তা খানাখন্দে পরিণত হওয়ায় প্রশ্ন উঠছে নির্মাণ সামগ্রীর মান এবং সেবা সংস্থাগুলোর মানসিকতা নিয়ে। রাজধানীবাসীর ভাগ্য ফেরাতে দুই সিটি কর্পোরেশন সহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কে জরুরি ভাবছেন নগর পরিকল্পনাবিদরা। আর সিটি কর্পোরেশন বলছে সেবা সংস্থাগুলো যত্নবান হলে কমে আসবে জনদুর্ভোগ। যদি আজকেই সরকার সিদ্ধান্ত নেয় যে একনেক থেকে কঠোরভাবে অনুশাসনের মাধ্যমে সকল প্রকল্পের জনদুর্ভোগকে কিভাবে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এটি নিশ্চিত না করে প্রকল্পের টাকা ছাড় করা হবে না, আপনি দেখবেন সমস্ত বিষয়গুলো অন্যরকম হয়ে দাঁড়াবে। যে কোনো সেবাদানকারী সংস্থা সে কিন্তু ঠিকাদার দ্বারা করায়, এবং এই ঠিকাদারকে যদি নিয়ম নীতি মতো সে কাজটি করে তাহলে কিন্তু জনভোগান্তি কমে যাবে। ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানী 690 কিলোমিটার সড়কের মধ্যে 300 কিলোমিটারই খানাখন্দে ভরা। মৌসুমি মৌ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে, মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া এবং সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর, মেয়র দায় চাপালেন পূর্ববর্তীদের ওপর। দিন দিনই কমছে বিপিসির এলপি গ্যাস সরবরাহ, কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী, কার্যক্রমে স্বচ্ছতার উপর গুরুত্ব বিশেষজ্ঞদের। নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা, শ্রম অধিকার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বিলস এমন দাবির সাথে একমত কল কারখানা পরিদর্শন অধিদপ্তর। অধিদপ্তরের দাবি ন্যাশনাল ইনিশিয়েটিভের আওতায় থাকা 1500 বেশি কারখানার সবগুলোই ঝুঁকিপূর্ণ। এসব কারখানা নিরাপদ করতে 6 মাসের মধ্যে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি প্রতিষ্ঠানটির, তবে দায়িত্বপ্রাপ্ত শ্রমিক কর্মচারী সচেতন না হলে কলকারখানায় কর্মপরিবেশ কখনোই ঝুঁকিমুক্ত হবে না বলে দাবি শিল্প মালিকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রানা প্লাজা ধসের পর দেশের শিল্পখাত পার করেছে 4 বছরের বেশি সময়। এ সময়ের মধ্যে অবকাঠামো দুর্বলতার কারণে পোশাক খাতে ভবন ধসের কোনো ঘটনা ঘটেনি। শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর এমন তথ্য স্বস্তিদায়ক হলেও গ্যাস বিদ্যুৎ লাইনে ত্রুটি আর বয়লার বিস্ফোরণের কারণে ঘটেছে কয়েকটি বড় দুর্ঘটনা। এতে মৃত্যু হয়েছে অনেক শ্রমিকের, ক্ষতিগ্রস্ত হয়েছেন মালিক, আর ভাবমূর্তি সংকটে পড়েছে শিল্পখাতের উন্নয়ন অগ্রগতি। বারবার এমন দুর্ঘটনার কারণ হিসেবে মালিকপক্ষকে শাস্তির হাত থেকে রক্ষা করার মনোভাব আর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে সমন্বয়হীনতাকেই বড় করে দেখছে বিলস। জাতীয় আন্তর্জাতিক উদ্যোগ হচ্ছে, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, প্রচুর শ্রম এবং সময় যাচ্ছে, কিন্তু এই পুরো জিনিসটা সামগ্রিকভাবে দেখার অভাব আছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ভবন ধস হচ্ছে না কিন্তু বয়লার বিস্ফোরিত হচ্ছে, রাসায়নিক গ্যাস লাইন বিস্ফোরিত হচ্ছে। 1% ত্রুটি নিরাপত্তার জন্য শতভাগ ঝুঁকির কারণ দাবি করে কর্মপরিবেশ নিরাপদ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক। ঝুঁকিমুক্ত নেই সব ঝুঁকিপূর্ণ, রিমিডিয়েশন না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত না, কারণ আমি যে 418টা কারখানার মালিকের সাথে কথা বলেছি, 95% কারখানা টাইমলাইন দিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা এই বেশি করে ফেলবে, বাকি যে কারখানাগুলো আছে 1100-র মতো একটা টাইমলাইন দেবো 6 মাস বা 3 মাস, তাদের ঝুঁকির উপর নির্ভর করে। আমি আমারটা 100% করলাম, আরেকজন করতে পারলো না, তাহলে একই কথা থেকে গেল আর কি, যে হলো না কিছু। তবে শতভাগ নিরাপদ কারখানাও কর্মরত শ্রমিক কর্মচারীর এক মুহূর্তের অসতর্কতায় পড়তে পারে দুর্ঘটনার কবলে, তাই কারখানা পরিচালনায় মিড লেভেল কর্মচারীদের আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ মালিকপক্ষের। কোন ইন্সপেকশন অথরিটি কখনো ইন্সপেকশন করে এই দুর্ঘটনা রোধ করতে পারবে না, এটা নিজেদেরকে আমাদের যারা বয়লার অপারেটর আছে, মেকানিক্যাল যারা লোক আছে, তারা কিন্তু এগুলো দেখতে হবে এবং তারাই কিন্তু এগুলো করে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দাবি ন্যাশনাল ইনিশিয়েটিভের আওতার বাইরে থাকা শতভাগ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া, অ্যাকর্ড অ্যালায়েন্সের তালিকাভুক্ত 3000-এর বেশি কারখানাও রয়েছে নিরাপত্তা ঝুঁকির মধ্যে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর তুরাগ থানায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতরাতে উত্তরা থানা পুলিশ ওই যুবককে আটক করে তুরাগ থানায় হস্তান্তর করে। গত 26 জুন রাজধানীর উত্তরার একটি রাস্তা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে ধর্ষণের শিকার মেয়েটি। গ্রাম্য সালিশের মাধ্যমে ধর্ষকের বিচারের দাবি করেছিল মেয়েটির পরিবার, কিন্তু বিচার না পেয়ে তুরাগ থানায় মামলা করে মেয়েটির বাবা।
নারী ও শিশু নির্যাতন মামলায় আরিফুর রহমান নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। সে তেজগাঁও জোনের ট্রাফিক বিভাগে কর্মরত। গতরাতে রাজধানীর তেজকুনি পাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, যৌতুকের টাকার দাবিতে প্রায় স্ত্রীর ওপর নির্যাতন চালায় সে। গতকাল বিকেলে যৌতুকের টাকার জন্য তাগাদা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে বটি দিয়ে স্ত্রীকে জবাই করতে আসলে স্ত্রী তামান্না বাধা দিলে তার ডান হাত কেটে যায়। এরপর স্ত্রী চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। এরফলের একটা বোতল ছিল, ওই বোতলটা দিয়ে মনে করে যে আমার মাথায় আঘাত করা শুরু করছে। আমার মাথায় দুই তিনটা বাড়ি মারার পরে আমি সেন্সেন্স হয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর তারপর আমার পায়ে মেরুদণ্ডে আঘাত করছে, কোমরে অনেকবার লাথি মারছে। লাথি মারার পরে তারপর হচ্ছে বটি নিয়ে আসছে। বটি আনার পর আমার পাশে একটা সাবলেট আপু ছিল, সেই আপুটা এসে ধরছে, নাহলে জব করবে জন্য আমার গলায় ধরছে। তো ওই আপুটা আবার করছে, ঠেকাইছে ওনাকে, তারপর আমি এবার হাত দিচ্ছি, তারপরে হাতে কোপ দিচ্ছে। নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই বিএনপি নেতারা নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি করে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল ঢাকার কেরানীগঞ্জে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি মন্তব্য করেন শেখ হাসিনার অধীনেই দলটি নির্বাচনে যাবে। 2014 সালে যেভাবে নির্বাচন হয়েছে এই নির্বাচনে কিন্তু সেরকম ভাবে না। এই নির্বাচনে আমরা বিশ্বাস করি বিএনপি যত কথাই বলাবলি করুক না কেন, তারা যত সহায়ক সরকারের কথা বলুক, শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, যত কথাই বলুক না কেন, বাগান আম্বর করুক না কেন, এগুলো তাদের কর্মীদের একটু এনার্জি বৃদ্ধির জন্যে, কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এই সমস্ত বাগান আম্বর তাদের আসলে তাদের নির্বাচনে আসবে। এবং শেখ হাসিনা যেই সরকার প্রচার করবে নির্বাচনের সময় সেই সরকারের অধীনেই, সংবিধান সম্মতভাবে সেই সরকারের অধীনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। কাজেই আমাদের আগামী নির্বাচনে যেন প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার সময়। আরেকবার যদি শেখ হাসিনা সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমাদের যে অসমাপ্ত কাজগুলো সেগুলো আমরা সমাপ্ত করতে পারব। 1995 সালের মাস্টার প্ল্যানেই তুলে ধরা হয়েছিল বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তির সব ধরনের উপায়। সে সময় মাত্র 89 কোটি টাকা খরচেই পুরো নগর অসহনীয় জলাবদ্ধতা থেকে মুক্তি পেত। কিন্তু রহস্যজনক কারণে গত 18 বছরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রণয়ন করায় এ মাস্টার প্ল্যান বাস্তবায়ন তো দূরে থাকুক, গ্রহণ করেনি বাস্তবায়নকারী সংস্থা সিটি কর্পোরেশন। নগর বিশেষজ্ঞদের মতে মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা সমস্যা নিরসনে 1995 সালে ইউএনডিপির আর্থিক সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মাস্টার প্ল্যান প্রণয়ন করে। 1999 সালে এটি সরকারি গ্যাজেট আকারে প্রকাশ হয়। কিন্তু 20 বছর মেয়াদী এই মাস্টার প্ল্যানের 18 বছর পেরিয়ে গেল, তার সামান্যতম অংশ বাস্তবায়ন হয়নি। আর এজন্য সিটি কর্পোরেশনকে দোষারোপ করছেন মাস্টার প্ল্যান প্রণয়নকারী সংস্থা সিডিএ। মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে সিডিএ কথা সত্যি, কিন্তু সেটা বাস্তবায়নের কথা ছিল সিডি কর্পোরেশন। এই বাস্তবায়ন না হওয়ার কারণে আজকের এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অন্য কোনো কারণে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর্যাপ্ত ক্ষমতা না থাকার কারণে এই কাজটি করা সম্ভব হচ্ছে না। আমলাতান্ত্রিক কারণের মধ্যে একটি হচ্ছে ভূমি অধিগ্রহণের, যেখানে প্রয়োজন হয় ভূমি অধিগ্রহণের সমতায় অর্থ যদি একসাথে জেলা প্রশাসনে জমা না হয় তাহলে জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করে না, আবার অর্থ মন্ত্রণালয় সমুদয় টাকা একসাথে দেনও না। মাত্র 89 কোটি টাকা খরচে শুধু চট্টগ্রামের জলবদ্ধতার সমস্যার সমাধান নয়, পুরো নগরীর রূপরেখা ছিল এই মাস্টার প্ল্যানে। অথচ এখন শুধু খাল খননে খরচ পড়ছে 900 কোটি টাকার বেশি। প্রথম 5 বছরে কি কাজটা হবে, পরের 5 বছরে কি কাজটা হবে এবং সেই কাজে কত টাকা লাগতে পারে, সেগুলি সব আলাদা আলাদা করে তারা ডিটেইলস দিয়েছিল। অ্যালোপাথারি ইচ্ছে মতো কাজটা হচ্ছে। খালের অ্যালাইনমেন্ট ঠিক ছিল, তারপরে সেখানে মানে সেডিমেন্টেশনটা কম ছিল, ময়লা আবর্জনা জমে খাল নষ্ট হয়ে যাওয়ার এই সমস্যাটা ছিল না,
এখন এই সব সমস্যাগুলো এখন সমাধান করতে হবে। আর মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ার দায় পূর্ববর্তী মেয়রদের উপর চাপালেন দুবছর ধরে মেয়রের দায়িত্বে থাকা আজম নাসির উদ্দিন। যারা এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করার যে সমস্ত কর্তৃপক্ষ বা যাদের দায়িত্ব ছিল ওনারা কেন করেন না, এই কথার জবাবটা ওনারা দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করা অবশ্যই প্রয়োজন ছিল। ষাট বর্গ মাইলের এই নগরীর উন্নয়নে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসার মতো অন্তত 32টি সরকারি বেসরকারি সংস্থা কাজ করলো, তাদের মধ্যে কোন রকম সমন্বয় নেই বলে অভিযোগ দীর্ঘদিনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে। ময়মনসিংহে অযত্ন অবহেলায় 6 বছর ধরে শিকলবন্দি হয়ে মানবেতর জীবনযাপন মানসিক প্রতিবন্ধী কিশোরীর, সহায়তা সহ উন্নত চিকিৎসার আশ্বাস জেলা প্রশাসকের। উন্নত স্টেইন স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ পার্লার, 50,000 অটো ইগনিশন, চপার গ্যাস স্টোভ। একদিকে সরকার চাইছে এলপিজির ব্যবহার বাড়াতে, অন্যদিকে প্রতি বছর কমছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এলপিজি সরবরাহ। আর তাই বাজারে বিপিসির এলপি সিলিন্ডার অনেকটাই দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। সরকারিভাবে এলপিজি সরবরাহ দিন দিন কমে যাওয়ায় বিপিসি কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে শুধু এলপিজির দিকে ঠেলে দিলেই চলবে না, একই সঙ্গে বাড়াতে হবে বিপিসির সরবরাহ। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে প্রতি বছর এলপিজি সরবরাহ হচ্ছে 4 লাখ মেট্রিক টনের মতো, কিন্তু এ খাতে সরকারি প্রতিষ্ঠান বিপিসির সরবরাহ পরিমাণ মাত্র 15 থেকে 16 হাজার মেট্রিক টন। আর এ কারণে বাজারে বিপিসির এলপিজি সিলিন্ডারের দেখা পাওয়া অনেকটাই দুষ্কর ব্যাপার। এছাড়া বিপিসির সিলিন্ডারের মান নিয়েও নানা প্রশ্ন রয়েছে বলে জানান খুচরা পরিবেশকরা। বিপিসির এলপিজিটা কিছু লোকে পায়, আর সিলিন্ডারের গুণগত মানও খুব ভালো না। আমাদের কাছে কেউ আসেও না, নামে মাত্র আছে কিন্তু কার্যক্রমে নেই। মার্কেটে গিয়ে আসলে সরকারি যে সিলিন্ডারটা আছে ওইটা পায় না, ফলে আমাদেরকে বেসরকারি কোম্পানির যে সিলিন্ডারগুলো আছে ওগুলো কিনতে হয়। সরকার এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর কথা বললেও প্রতি বছরই কমছে বিপিসির সরবরাহ। 2012-13 অর্থ বছরে বিপিসির এলপিজি সরবরাহ ছিল 19,671 মেট্রিক টন। গত অর্থ বছরের প্রথম 11 মাসে বিক্রির পরিমাণ নেমে আসে 15,000 মেট্রিক টনে, আর এর আগের অর্থ বছরে সরবরাহ ছিল 16,050 মেট্রিক টন। প্রতি বছরই বিপিসির এলপিজি সরবরাহের পরিমাণ কমায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দায়ী করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকারিভাবে এলপিজি সরবরাহ বাড়ানোর বিষয়ে তদারকি করবে মন্ত্রণালয়। কতগুলো অপরচুনিটি তৈরি হয়েছিল জয়েন্ট ভেঞ্চার করার জন্য, প্রধানমন্ত্রী সেটা অনুমোদনও করে দিয়েছেন, কিন্তু বারবার বিপিসিকে বলা সত্ত্বেও বিপিসি নিরুৎসাহিত করছে। তো এই বিষয়টা আমাদের নজরে আছে, আমরা মন্ত্রণালয় থেকে এটা টেক ওভার করব। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে এলপিজির বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিপিসির সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের স্বার্থে বেসরকারি কোম্পানির পাশাপাশি সরকারি মালিকানায় এলপি গ্যাস বাজারে সরবরাহ নিশ্চিত করাও যাচ্ছে না। বাজারে যদি কম্পিটিশন রাখতে হয় তাহলে ওই টিসিবির মতো পণ্য সরকার সরবরাহ করে যেমন বাজার মূল্য নিয়ন্ত্রণ করে, এলপিজির ক্ষেত্রেও সরকারকে সেটা করতে হবে। একই সঙ্গে বিপিসির কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের। বস্তাপতি 250 টাকা কমেছে চিনির দাম। এদিকে কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে আটা ময়দার দাম। বেড়েছে পেঁয়াজের দরও, তবে ডাল, খোলা সয়াবিন সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই রয়েছে কমতির দিকে। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে কামরুল হাসান সবুজের রিপোর্ট। সরবরাহ বাড়ায় কয়েক সপ্তাহ ধরেই কমছে চালের দাম। বাজার ঘুরে দেখা গেল, এক সপ্তাহ আগে যে মানের মোটা চাল বিক্রি হতো 42 থেকে 43 টাকায়, চলতি সপ্তাহের শুরুতে বস্তা প্রতি 150 টাকা কমে বিক্রি হচ্ছে সেই মানের চাল। আমদানি করা চালের প্রভাবে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে মিনিকেট, নাজিরশাইল, ব্রিয়াটা সহ অন্যান্য চালের দাম। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো কৌশলী হওয়ার কথা বলছেন পাইকাররা। ইন্ডিয়ান পারিজা ছিল 42-43, এই সপ্তাহে হয়ে গেছে 40-41। বন্যার সৃষ্টির কারণে মিলার যার দিক থেকে আমরা চালটা আনি, তারা বলতেছে ধানের দাম আবার একটু বাড়ার দিকে। মিল মালিকদের এই কথাটা আসলে যুক্তিসঙ্গত না, তার কারণ ওনাদের কাছে তো ধান প্রচুর পরিমাণে ধান আগেরই স্টক করা তাদের গোডাউনে আছে।
চলতি সপ্তাহে আবারও কমেছে চিনির দাম। কেজিতে 5 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। আগের দামে দেশি ডাল 94 থেকে 95 টাকায়, খোলা সয়াবিন 85 টাকা কেজি দরে বিক্রি হলেও বস্তা প্রতি 100 থেকে 150 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে আটা ময়দা। চিনির দাম গত সপ্তাহের তুলনায় বস্তায় 200 থেকে 250 টাকা কমছে। বস্তা বিক্রি করতেছি 2750 থেকে 1780। আটাটা বিক্রি হইতো মনে করেন 950-900, এটা এখন 1050-1060। মোটা ডালটা 60 টাকা, তারপরে মুগ ডালটা 110 টাকা। মশলা জাতীয় পণ্যের বাজারে আদার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে দেশি বিদেশি পেঁয়াজের দাম। তবে চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে রসুনের দাম। চায়না রসুন শুধু 80 থেকে 85 টাকা কমছে, কেজিতে 20-25 টাকা কমে গেছে। যে ইন্ডিয়ান পেঁয়াজ ছিল আপনার 17-18 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ এখন 20-21 টাকা। দেশি পেঁয়াজও একটিয়া দুটিয়া বাড়ছে, ইন্ডিয়ান পেঁয়াজ আমরাই কমেছে, এই যে অত কারণে এই বাজার আমাদের একটু বেশি। এদিকে এলাচ লবঙ্গ গোলমরিচের দাম ওঠানামা না করলেও জিরার দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 380 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মহাকাশে ন্যানো স্যাটেলাইটের যুগে নাম লেখাল বাংলাদেশ। জাপানের ইনস্টিটিউট অফ টেকনোলজি KIT-র সহায়তায় ব্র্যাক অন্বেষা নামে নতুন স্যাটেলাইটের নকশা প্রণয়ন থেকে শুরু করে এর চূড়ান্ত কাঠামো তৈরিতে কাজ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। স্বাধীনতার 50 বছর পূর্তির আগেই দেশে বসে স্যাটেলাইট নির্মাণে অঙ্গীকার ন্যানো স্যাটেলাইট নির্মাতা 3 বাংলাদেশের। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 3:10 ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপিত হয়ে পৃথিবী প্রদক্ষিণ শুরু করে। এ উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি আয়োজিত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুর 2:00 অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যুক্ত হন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান সহ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উৎক্ষেপণের ঐতিহাসিক মুহূর্তে 3 বাংলাদেশি সহ স্যাটেলাইট নির্মাণের সাথে যুক্ত সবাইকে অভিনন্দন জানান মন্ত্রী। তাদের শুভকামনা করি, কারণ তারা অনেক বড় একটা কাজ করে দেখিয়েছে। আপনারা জানেন যে আরেকটা স্যাটেলাইট আমরা লঞ্চ করব, এবং ওই স্যাটেলাইট হওয়ার পরে আমি বলবো যে আমাদের অনেক কিছু জিনিস কিন্তু সহজ হয়ে যাবে। এরপর স্কাইপের মাধ্যমে জাপানে অবস্থানরত গর্বিত 3 শিক্ষার্থীদের সাথে কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এ সময় নিজেদের অভিজ্ঞতা দেশের তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন 3 শিক্ষার্থী অন্তরা, কাফি ও মাইসন। ইউনিভার্সিটি লেভেলের উন্নয়ন, আমরা চাই যে এটা সর্বস্তরে যেন জিনিসটা ছড়িয়ে যায়, হাই স্কুল স্টুডেন্টরা যেন জানতে পারে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাতে রিসার্চ আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। 21 সালে আমাদের 50 বছর পূর্তি হবে স্বাধীনতার। 21 বছরের মধ্যে আমাদের যে টার্গেটটা ছিল যে বাংলাদেশের ভিতরে বসে বাংলাদেশের যেন স্যাটেলাইটটা বানাতে পারি, এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা দেশে ফিরব। ন্যানো স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার ওপরের কক্ষপথে প্রতিদিন 16 বার ও বাংলাদেশের ওপর দিয়ে ঘুরে যাবে 4 থেকে 5 বার। এ সময় স্যাটেলাইট থেকে নামানো ছবি, মহাকাশ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণের পাশাপাশি দুর্যোগকালীন মুহূর্তে জরুরি সংকেত প্রদান করবে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ সদরের ফদিয়ার চরে অযত্ন অবহেলার চিকিৎসার অভাবে গত প্রায় 6 বছর ধরে শিকলবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে এক মানসিক প্রতিবন্ধী কিশোরী। হতদরিদ্র দিনমজুর পিতার অভাব অনটনের সংসারে ছোট্ট জরাজীর্ণ রান্নাঘরে শিকলে বাঁধা পড়েছে ওই কিশোরীর স্বপ্ন। এদিকে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করলেও ওই কিশোরী বা তার পরিবার পায়নি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সহায়তা। তবে জেলা প্রশাসক জানালেন ওই কিশোরীকে সরকারিভাবে সব ধরনের সহায়তা সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। হারুন রশিদের তথ্য, সায়েম আকন্দের ছবি, নেট রিপোর্ট। ময়মনসিংহ সদর উপজেলার ফদিয়ারচর গ্রামের হারুন মিয়ার মানসিক প্রতিবন্ধী মেয়ে মানিক জান 5 বছর বয়সে মা মারা গেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। বাবা দ্বিতীয় বিয়ে করার পর দিন দিনই বাড়তে থাকে পাগলামির মাত্রা। এক পর্যায়ে তার ঠাই হয় বাঁশঝাড়ের নিচে জরাজীর্ণ রান্নাঘরে। পায়ে শিকল দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হয় তাকে। অযত্ন অবহেলায় চরম মানবেতর জীবনযাপন করছে ওই কিশোরী। পায়ে শিকল বাঁধায় খুব কষ্ট হয় বলে জানায় সে। কষ্ট লাগে, আর ভাই থাকতো না, তারই বেশি একদিন দিতে পারে তার আমাকে
আমরা যতটুক পারছি অতটুকি করছি, আনা মনে করেন পয়সা গরির জন্য আনা এই সমস্যা। এদিকে ওই কিশোরী বা তার পরিবার সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কোন চিকিৎসা পত্র হইতেছে না, কারণ বাবার আর্থিক সমর্থ নাই। মেয়েটার হনা কোন শান্তি নাই, মেয়েটার কোন চিকিৎসা পাইতেছে না। আমরা সরকারের কাছে একটা দাবি চিকিৎসার জন্য। মেম্বার চেয়ারম্যান এটাই হইলো একটা কাট পরিমাণ কিছু দিছে না। অবশ্যই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে তার এত অবশ্যই করণীয় থাকবে, আমরা অবশ্যই করব। আর পাশাপাশি সরকার এবং বিত্তশালী ব্যক্তিবর্গ যারা আছেন এলাকার, তাদের যদি একটু সুদৃষ্টি সদৃষ্টি থাকে তো অবশ্যই মেয়েটা তারই ফিরে পাবে। জেলা প্রশাসক জানালেন ওই কিশোরীকে সরকারিভাবে সব ধরনের সহায়তা সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এই বিষয়টি আমাদের নজরে এসেছে, প্রতিবন্ধী ভাতা যেটি পাওয়ার কথা তার ব্যবস্থা আমরা করেছি। পাশাপাশিভাবে আমরা দেখেছি তার চিকিৎসারও প্রয়োজন, চিকিৎসা যাতে বিনামূল্যে এবং নির্বিঘ্নে হতে পারে সে ব্যবস্থাটিও আমরা করব। এদিকে বছরের পর বছর খেয়ে না খেয়ে এবং অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে থাকতে ওই কিশোরীর শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন রোগ। সময় সংবাদ, ময়মনসিংহ। ফরিদপুরে শিক্ষকের যৌন হয়রানির অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে দশম শ্রেণীর এক শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে ভাঙা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত সন্ধ্যায় মেয়েটির মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাঙা থানায় মামলা দায়ের করেছেন। স্বজন ও সহপাঠীদের অভিযোগ, সম্প্রতি হীরামণি স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দেওয়া সহ নানাভাবে উত্তক্ত করে আসছিল। গত রাতে আবুল কালামের স্ত্রী হীরামণিদের বাসায় গিয়ে তাকে গালিগালাজ এবং অপমান করে। এরপরই সে আত্মহত্যা করে বলে জানায় স্বজনরা। এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের বিচার দাবিতে শুক্রবার দুপুরে বিক্ষোভ করেন হীরামণি সহপাঠী ও স্থানীয়রা। এই ছাত্রীটি পাইলট দশম শ্রেণীতে লেখাপড়া করে এবং ওয়ান থেকে টেন পর্যন্তই প্রত্যেক ক্লাসে তুলনা এক হয় এবং খুব মেধাবী ছাত্রী ছিল। কুষ্টিয়ায় শুরু হয়েছে 15 দিন ব্যাপী আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা উৎসব। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত যাত্রা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট টিভি অভিনেতা তাপস চ্যাটার্জি। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে শুরু হবে এই যাত্রা উৎসব। দেশের বাইরের খবর। জার্মানির হামবুর্গে G20 সম্মেলনে প্রথমবারের মতো মুখোমুখি হওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বৈঠক শেষ হয়েছে। সোয়া 2 ঘণ্টা বৈঠকে সন্ত্রাস দমন এবং বিশ্ব নিরাপত্তায় একযোগে কাজ করার ঘোষণা দেন তারা। দুই নেতার মধ্যে বৈঠক 30 থেকে 40 মিনিট হওয়ার কথা থাকলেও অপ্রত্যাশিতভাবে তা সোয়া 2 ঘণ্টায় দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ সহ ইউক্রেন সিরিয়া সংকট নিয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চলাকালেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহ দেখিয়ে এসেছে ট্রাম্প। তবে সিরিয়া ইস্যুতে দুই দেশের দ্বিমুখী অবস্থান এবং ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এদিকে G20 সম্মেলনকে কেন্দ্র করে উত্তাল জার্মানির হামবুর্গ। পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে 150 মানুষ আহত হয়েছে, আটক করা হয়েছে 60 জনকে। সংবাদ মাধ্যম জানায় সম্মেলনের উদ্বোধনী দিনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জার্মানির হামবুর্গ। G20 মূলত শোষণ, বর্ণবাদ আর ফ্যাসিস্টের আখড়া দাবি করে প্রায় 10,000 বিক্ষোভকারী এদিন র্যালি বের করলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পিপার স্প্রে ও জল কামান ব্যবহার করে। আহত হয় দুপক্ষের অনেকে। ঘটনাস্থল থেকে আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। সম্মেলনের নিরাপত্তায় শহর জুড়ে নিরাপত্তা বাহিনীর 20,000 সদস্য মোতায়েন করা হলেও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
ঈদের ছুটি শেষে আবারও শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। বিদেশি কোচ ড্যামিয়ান রাইটের অধীনে ২৩ সদস্যের দল আজ অংশ নিয়েছে ফিটনেস ট্রেনিংয়ে। ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঘাটতি পুষিয়ে নিলেও ক্রিকেটারদের আক্ষেপ আছে আন্তর্জাতিক ম্যাচ না খেলায়। একই সুর কোচের মুখেও, তবে ফিটনেস ও স্কিলের দিক দিয়ে আরও দক্ষ করতে ক্রিকেটারদের নিয়ে কাজ করে যাচ্ছেন ড্যামিয়ান রাইট। ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা থাকলেও আপাতত হচ্ছে না সাইফ আফিফদের সেই সফর। ঘরের মাঠেই আসন্ন এশিয়া কাপ আর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতি নিতে হচ্ছে ইয়াং টাইগারদের। সামনে বড় দুটি সফর, তাই এখন থেকে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত পিনাক অনিকরা। এদের ছুটি শেষে এরই মধ্যে বিদেশি কোচ ড্যামিয়ান রাইটের তত্ত্বাবধানে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প। প্রথম দিনে ক্রিকেটাররা মনোযোগী ছিলেন ফিটনেস ট্রেনিং নিয়ে। আবহাওয়া ঠিক থাকলে শনিবার থেকে স্কিল অনুশীলনে নামবেন সাইফরা। হাই পারফরমেন্স দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে টাইগার যুবাদের। এ ম্যাচগুলো দিয়ে নিজেকে আরও দক্ষ করে নিতে চান সাইফ। ইন্টারন্যাশনাল ম্যাচ যদি পাওয়া যেত তাহলে খুব ভালো, কিন্তু এখন আমাদের লিমিটেশন অনুযায়ী আমরা থাকবো। যেহেতু আমাদের শুধু এখন এইচপির সাথে প্রোগ্রাম আছে, ম্যাচ আছে, এটা নিয়ে আমরা ভাববো। ম্যাচ বাই ম্যাচ আমরা ডেভেলপ করার চেষ্টা করবো। ফার্স্ট আমরা ইম্প্রুভ দেখবো আমাদের কি মিস্টেক হয়, এটা নিয়ে আমরা যদি শিখতে পারি এটা আমাদের কাজে দেবে সামনে। নাইমদের আসন্ন টুর্নামেন্টগুলো হবে দেশের বাইরে। ঘরের মাঠে প্রস্তুতি নেওয়ার সুযোগ হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছেন না যুব টাইগাররা। সেই আক্ষেপ ছড়লো আফিফের মুখে। এই ক্যাম্পটাই মোটামুটি পুরোটা ম্যাচের উপরেই রাখছে, যেটা আমাদের জন্য খুব ভালো হবে। আরও নিজেদের মধ্যে ম্যাচ খেলার পর খুলনায় যে এইচপির সাথে ম্যাচ আছে, তো ওখানে এইচপি ভালো আরও টিম, তো ওদের সাথে ম্যাচ খেলতে পারলে আরও ভালো কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো আমরা। ইন্টারন্যাশনাল ম্যাচ যদি খেলতে পারতাম তাহলে আরও ভালো হইতো, তো এটা ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের প্রিপারেশনটা আরও ভালো হইতো। বাইরের কন্ডিশন আর ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হচ্ছে না পিনাকনিকদের। সেই ঘাটতি পুষিয়ে নিতে ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে বাড়তি মনোযোগী কোচ। আমি জানি না ওরা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে কিনা। ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ থাকলে ভালো হতো ছেলেদের জন্য। ক্রিকেটারদের ফিটনেস অনেক ভালো, তাদের মাঝে প্রতিভা আছে, আমি এটাকে কাজে লাগাতে চাই। এই সময়ের মধ্যে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিতে পারলে সামনের দুটি সফর থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তাই হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রামুর ১১টি ইউনিয়ন প্লাবিত। গত দুদিনে বানের পানিতে ভেসে ৬ জনের প্রাণহানি। মৌলভীবাজারে পানি কিছুটা কমলেও খাদ্য সংকটে দুর্গত এলাকা। ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ, এখনো পানিতে তলিয়ে বসত ভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। অল্প বৃষ্টিতেই বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তার। গর্ত আর খানাখন্দে ভরা পথঘাটে দুর্বিষহ জনজীবন। সিটি কর্পোরেশন ও সেবা প্রতিষ্ঠানগুলোর পরস্পরের দোষারোপ। নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা। কঠোর হওয়ার পরিকল্পনা পরিদর্শন অধিদপ্তরের। শ্রমিক কর্মচারীদের আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ। এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় সপ্তাহ ব্যবধানে আবারও কমল চালের দাম, কমেছে চিনির দামও, বাড়তি পেঁয়াজের দাম। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গেই থাকুন সময়ের।